নমস্কার, আপনারা দেখছেন শিলিগুড়ি টাইমস। রবীন্দ্রনগরে ভস্মীভূত আটটি দোকান, ভয়াবহ আগুনে ক্ষতি লক্ষাধিক টাকার। কর্পোরেশন ভোট সামনে থাকায় বিভিন্ন মহল থেকে পৌঁছলেন জনপ্রতিনিধিরা। শিলিগুড়ির রবীন্দ্রনগর মোড়ে ভয়াবহ আগুন এবং সেই আগুনে ভস্মীভূত আটটি দোকান। মঙ্গলবার মাঝরাতে অগ্নিকাণ্ডে রবীন্দ্রনগর মোড়ে থাকা হার্ডওয়্যার, মিষ্টি, মোবাইলের দোকান সহ মোট আটটি দোকান পুড়ে যায়। দমকলের পাঁচটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে কি কারণে আগুন লাগে তা এখনো স্পষ্ট নয়। এদিকে ঘটনার খবর পাওয়ার পর বুধবার সকাল থেকেই ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে এলাকায় যান তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট, কংগ্রেসের জনপ্রতিনিধিরা। সকলেই পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তবে সামনে পুর নিগম ভোট, যে কারণে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার জন্যই জনপ্রতিনিধিরা সেখানে যাচ্ছেন বলে গুঞ্জন রাজনৈতিক মহলে। গতকাল মাঝরাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং তার জেরে ক্ষতি লক্ষাধিক টাকার। ক্ষতিগ্রস্ত দোকানগুলির মধ্যে একদিকে যেমন রয়েছে স্টুডিও, অন্যদিকে হার্ডওয়্যারের দোকান, মোবাইলের দোকান, পান দোকান সহ আরও বেশ কিছু দোকান রয়েছে। তবে কী কারণে আগুন তা কিন্তু এখনও স্পষ্ট নয়। অনুমান, শর্ট সার্কিটের জেরে আগুন লেগে থাকতে পারে। এদিকে ঘটনার খবর পাওয়ার পরই আজ সকাল থেকেই এলাকায় পৌঁছান তৃণমূল, বিজেপি, কংগ্রেস এবং বামফ্রন্টের জনপ্রতিনিধিরা এবং তা ঘিরেই কিন্তু রাজনৈতিক মহলে গুঞ্জন। কিছুদিনের মধ্যেই রয়েছে কর্পোরেশন ভোট, ফলে সেই কর্পোরেশন ভোটকে লক্ষ্য রেখেই ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দিচ্ছেন জনপ্রতিনিধিরা এবং তাদেরকে সব রকম সাহায্যেরও আশ্বাস দেওয়া হয়েছে। গোটা ঘটনায় পুর নিগমের বাম ভোটকেও কিন্তু কটাক্ষ করছেন বিরোধীরা এবং সরব হয়েছেন তাদের প্রতি। এটা বড় দুর্ঘটনা। ফায়ার ব্রিগেড, অনেকগুলো ইঞ্জিন এখানে এসে আগুনকে শান্ত করা হয়েছে। বারবার এই ধরনের ঘটনা ঘটছে কেন দেখতে হবে। আমাদের পুরসভার সমস্ত এই অগ্নি নির্বাপক ব্যবস্থা দেখা উচিত। আমরা বলেছি, এখানকার ব্যবসায়ীদের সঙ্গে আমাদের কথা হয়েছে, যাতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে তার জন্য নিজেদেরকেও যেমন সতর্ক থাকতে হবে, আমাদেরও পুর নিগমের তরফ থেকেও আমাদের অনেক সতর্কতা অবলম্বন করতে হবে। এর আগেও আমরা বহুবার বলেছি, যেভাবে এই কেবেলের তারগুলো যেভাবে বিক্ষিপ্তভাবে সারা শিলিগুড়ি জুড়ে রয়েছে, এটা একটা আমরা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের শিলিগুড়িকে চলতে হচ্ছে। প্রথমত হচ্ছে যে রাস্তাগুলোকে আরেকটু সুন্দরভাবে ভালোভাবে চড়া করে বিভিন্ন জায়গায়, সেখানে গাড়ি ঢুকতে পারে না বিভিন্ন জায়গায়। যদিও এখানে গাড়ি ঢোকার ব্যবস্থা আছে, কিন্তু এই পাশেই একটা বাড়িতে এক্ষুনি আমরা এলাম, সেখানে কিছু আর্থিক সাহায্য আমরা করলাম দলের তরফ থেকে, কাউন্সিলরদের তরফ থেকে। কত আমরা নিজেরা কত জায়গায় এইভাবে সাহায্য করব, পুরো নিগমে কিছু করছে না। এই গরিব মানুষের যখন চাল চলে যাচ্ছে, বাড়িঘর চলে যাচ্ছে, মাথায় ছাদ নেই, তাদের কেন ব্যবস্থা হবে না? আজকে আগুন লাগতে পারে আমাদের যান্ত্রিক প্রয়োগের জন্য, কিন্তু তার ব্যবস্থা কিভাবে নেওয়া যায়, প্রিকশন কিভাবে নেওয়া যায় সে ব্যবস্থা। শিলিগুড়ি শহরের কোথাও পৌর কর্পোরেশন কোনো জায়গায় জলাধার করেনি যেখান থেকে কিনা জলের ব্যবস্থা করা যেতে পারে, তাদের সেটা মাথায় নেই। তারা একটা কাজ করছে, সেটা হচ্ছে কি যে কিভাবে পৌর কর্পোরেশনকে লুটে পুটে খাওয়া যাবে। সারা শিলিগুড়ির মানুষ দেখেছে, এর আগে দুটো দল তৃণমূল কংগ্রেস এবং সিপিএম একসাথে মিলিজুলি করছে এবং সেটা শিলিগুড়ি সবাই জানে যে কিভাবে গোটাপ করে কাজ করা যাচ্ছে। শিলিগুড়ি পৌর কর্পোরেশন সম্বন্ধে তাদের কোনো মাথা ব্যথা নেই, কীভাবে ক্ষমতা দখল করবো, কীভাবে আমরা ক্ষমতায় থাকবো সেই চেষ্টা করছে। আমার প্রশ্ন, এতগুলো অগ্নিকাণ্ড হচ্ছে, আজকে মানুষ এগিয়ে যাচ্ছে, মানুষের চিন্তাভাবনা এগিয়ে যাচ্ছে, কেন এর প্রিকশন নেওয়া হয় না? শিলিগুড়ি আমরা ভাবছি যদি আমরা পৌর কর্পোরেশন আছি, তাহলে ট্রেড লাইসেন্সের সাথে আমরা ইন্স্যুরেন্সের ব্যবস্থা করবো। আজকে পৌর কর্পোরেশন যদি ইন্স্যুরেন্স করে,
বাল্ক ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্সের প্রিমিয়াম বহুত কম হবে এবং সেই ইন্স্যুরেন্স যদি ঘটনা ঘটে তাহলে ইন্স্যুরেন্স থেকে ক্ষতিপূরণ করার ব্যবস্থা করাতে হবে। এই ব্যবস্থা একদমই পৌর কর্পোরেশন মাথায় আনেনি। কিন্তু এই ভয়াবহ আগুনে সকলেই প্রায় সর্বসল, এ সময় ওদের পাশে দাঁড়ানো ছাড়া, সহানুভূতি দেওয়া ছাড়া আমাদের তো কিছু করার নাই। কিন্তু কীভাবে আগুনটা লাগলো, ফায়ার ব্রিগেড সঠিক সময়ে আসছে কি না এটাও দেখার বিষয় আছে। কিন্তু সবচেয়ে বড় যেটা কথা সেটা হচ্ছে যে এতগুলো নিম্ন মধ্যবিত্ত মানুষ আজকে নিঃস্ব হয়ে গেছে। ভোর রাতে রবীন্দ্রনগরের অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে, এখানে এসেছিলাম, খুবই দুঃখজনক ঘটনা। শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে আমরা সর্বদাই যে কাজটা করে আসবার চেষ্টা করছি গত 5 বছর ধরে, যে এই ধরনের ঘটনা ঘটলে ব্যবসায়ীদের সাথে তাদের পাশে থাকা, বিশেষ করে ব্যবসায়ী সমিতি থাকলে তাদের সাথে কথা বলে যথাসাধ্য সাহায্য করবার ব্যবসায়ীদের সাথে বা পাশে থাকার পরিবর্তে, এখানেও শুনলাম যে প্রতিশ্রুতি মন্ত্রী তিনিও বেশ কিছু বক্তব্য রেখেছেন, ওখানে দমকল বিভাগ থেকে ওই গরিব ব্যবসায়ীদেরকে 24,000 টাকা চার্জ করে আগুন নেবানোর জন্য পাঠানো হয়েছে। অথচ আমরা শিলিগুড়ি পৌর কর্পোরেশনের পক্ষ থেকে এই গরিব ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়ে ইতিমধ্যে আমাদের মেয়র 10,000 টাকা করে তাদের স্যাংশন করেছেন। তিনি যখন এসডিডি এর চেয়ারম্যান ছিলেন তখন 20,000 টাকা করে এই ধরনের ছোট ছোট দোকানগুলোতে যদি আগুন বা অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে তাহলে সেখানেও কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন। কিন্তু গত এই নতুন সরকার আসার পরে 2011 সালের পরে আপনারা খতিয়ে দেখবেন যে এসজেডিএ বা রাজ্যের সরকার, শুধু শিলিগুড়ি কেন সারা রাজ্যে এই ধরনের অগ্নিকাণ্ডের প্রশ্নে হচ্ছে তারা কি ভূমিকা পালন করেছে এটাও কিন্তু একবার খতিয়ে দরকার, দেখা দরকার। তবে এই যে ক্ষতিগ্রস্ত দোকানগুলি রয়েছে, তাদের যে সমস্ত জিনিস ছিল এই দোকানগুলির মধ্যে তা কিন্তু পুরোপুরিভাবে বহিষ্কৃত হয়ে যায়, ফলে এখন সংসার কীভাবে চালাবে তা নিয়েই কিন্তু চিন্তায় রয়েছেন ব্যবসায়ীরা। বিজয়ের সঙ্গে শুভঙ্কর পালের রিপোর্ট, শিলিগুড়ি টাইমস।